আমার নূহ আলাইহিস সালাম কো আল্লাহ রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ একটা বেঈমান কে ওরা ইখনা সবগুলির ধ্বংস করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন কয় বাপেও আমারে মানে না আশা ছিল পুলাটায় আমারে মানবে কিন্তু পুলায় আজকে আমাকে মারলো বাপেও আমারে পাগল কয় পুলায় আমারে পাগল কয় অতবে গুষ্টি রাখার দরকার নাই সবগুলিরে শেষ করে দাও সবগুলিরে শেষ করে দাও রব্বুল আলামিন কয় আরে নূহ এটা কি তোমার ওই দোয়া বলে কোন দোয়া কই যে দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিয়েছি এটা কি সেই দোয়া নূহ নবী কই এটা সেই দোয়া সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে নূহ তাহলে তুমি তোমার উম্মতদেরকে বলো নৌকায় ওঠার জন্য প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে ঝড় হবে তুফান হবে তাম দুনিয়া পানির তলে ডুবে থাকবে সবাইকে প্রস্তুত থাকার জন্য বলো একজন বৃদ্ধা মহিলা কয় নবী গো আমি বৃদ্ধা মানুষ দুর্বল পারাপারি করে নৌকায় উঠতে পারবো না আমি বড় দুর্বল যখন নৌকায় আপনি উঠবেন যেদিন উঠবেন ওই দিন আমাকে ডাক দিয়েন নূহ নবী কয় ঠিক আছে আমি ডাক দিব কিন্তু আল্লাহর কি মর্জি আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি বলে গেলেন ডাক দেওয়ার কথা বাইরে তিনি তো চলে গেলেন ওই বৃদ্ধা মহিলা আল্লাহর বান্দিকে তিনি তুলতে পারেন নাই ইয়া ছিল না নৌকায় চড়ে তিনি চলে গেলেন ইরাকের যদি পাহাড়ে লাগলো চল্লিশ দিন পর্যন্ত তামাম দুনিয়া পানির নিচে ছিল পানির নিচে ছিল এরপরে যখন পানি শেষ হয় নূহ আলাইহিস সালামের তখন মনে পড়ে হায় রে আমি এটা কি করলাম আমি তো আমার বুড়িমার কথা ভুলে গেলাম হায় হায় এটা কি করলাম দ্রুত গতিতে তিনি আসলেন তার একটু খবর নেওয়ার জন্য তিনি তো মনে করেছেন তার বাড়িঘরের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না এমনকি তার লাশটাও হয়তো আমি পাব না হবেই তো এমনই হওয়ার কথা কারণ এত বড় ঘূর্ণিঝড় এত বড় প্লাবন দশতলা বিশতলা বিল্ডিং পর্যন্ত নিশানাহীন অস্তিত্ব নাই আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন ওই মহিলার বাড়িতে তিনি আসলেন আয়েশা তিনি দেখেন আল্লাহু আকবার আল্লাহর বান্দি আল্লাহ পাকের কত বড় আশিক রে তার ভাঙ্গা চোরা ঘর এখনো আগের মতোই দাঁড়ায় আছে আল্লাহ যা পারে মানুষটা পারে না ঠিক কিনা আরেকটু জোরে বলেন আল্লাহ যা পারে মানুষটা মানুষ যা পারে না পারে কে মানুষ যা দেখে না দেখে কে মানুষ যা শুনে না শুনেন কে নূহ আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন ডাক দিলেন মা ওই আল্লাহর বান্দি ঘর ঝাড়ু দে আর আল্লাহ আল্লাহ নামের জিকির করে নূহ নবী যখনই ডাক দিলেন মহিলা ডাক দিয়ে কয় নবী গো ঝড় কি শুরু হয়ে গেল নাকি তুফান কি শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে মালিক কিছুই বুঝি নাই ঝড় তো শুরু না ঝড় তো শেষ হয়ে গেল অথচ তোমার বান্দির খবরই নাই আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কান্দেন মহিলাকে ডাক দেয়া বলেন মা গো জ্বর শুধু শুরু না জ্বর শুরু হয়ে শেষ হয়ে গেছে দুনিয়ার কিছুই বাকি নাই তামাম দুনিয়া তো পানির নিচে ছিল তোমার কি কোনো খবর নাই তুমি কি কিছু টের পাও নাই মহিলাও সেজদায় পড়ে কয় নবী গো আমি বিন্দু পরিমাণ টের পাই নাই আমি টের পাই নাই টের পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নে মনু নবী কয় মালিক একটু কও না এখানে হেকমত তুমি কি রেখেছো রব্বুল আলামিন তখন কয় নু তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো আমার বান্দি এত করে কইছিল তুমি তারে খুশ করে নিয়ে যাবা ইয়াদ করে নিয়ে যাবা তুমি ভুলে গেছো তোমরা নবী হইয়া উম্মত ভুলে যেতে পারো কিন্তু আমি মালিক হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না আমি আল্লাহ তো বলতে পারি না আমি বলতে পারি না আমি তো রব
রব তো তিনি যিনি যার যখন যা প্রয়োজন তা পূরণ করে সুবহানাল্লাহ তখনই নূহ আলাইহিস সালাম কয় মালিক এজন্যই তুমি মালিক তুমি রব আর আমি তোমার গোলাম এজন্যই তুমি রব আর আমি তোমার গোলাম ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম এত মায়া এত দরদ আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক গুলি কই মানুষ গুলি কে ডাইকা বলবে বান্দারে একটু বল কোন জিনিস তোরে নামাজ থেকে দূরে রাখছিল বল না আমি তোরে বানাইছিলাম শুধু খাওয়ার জন্য আর ফুর্তি করার জন্য নয় আমি তোরে বানাইছিলাম সব চিনলি কিন্তু আমি আল্লাহর চিনলি না ও তুই আমাকে চিনার জন্য তোরে বানাইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার